আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জান্নাতি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি আলোচনা করব কারো যদি বিপদ হয় বিপদের সময় যে দোয়াটি পড়তে হবে বিপদের সময় যে দোয়াটি পড়তে হয় সে দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু আল আযীমুল হালিম লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আযীম লে ইলাহা ইনল লাহু রব্ব সনাৱতী ওৱাল আৰ্ট ওরব্বুল আৱাৰুশিল কালিম আমি আবার উচ্চারণ করছি লে ইলাহা ইল্ল লহ লা আজিম উল্লা হালিম লে ইলাহা ইনল লাহু ৰব্বুল্ লাহৰশীল আজিম লে ইলাহা ইল্ল লহ রব্ব সনাৱতী ওৱাল আৰ্ট ওরব্বো লাহাৰু শিলকালিম অর্থ সর্বমহান ধৈর্যশীল আল্লাহপাক ব্যতিত কোনো মহাবুদ নাই মহান আরসের মালিক আল্লাহ পাক বাতিত আর কোনো মাহবুদ নাই আকাশ ও জমিন সমূহের মালিক ও সম্মানিত আরসের মালিক আল্লাহ ব্যতীত আর কোনো মাহবুদ নাই বা উপাস্য নাই তো ভিউয়ার্স এরকম আরো সুন্দর সুন্দর দোয়া এবং বিভিন্ন বিষয়ের আলোচনা ইসলামিক বিভিন্ন টিপস এবং ইসলামিক বিভিন্ন বিষয় জানতে অবশ্যই আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি আপনার কিছু জানার থাকে বা বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ